সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মিলন মোহনা, আজকে মজার একটা আলু ফ্রাই নিয়ে আপনাদের সামনে এসেছি। আর এই আলু ফ্রাইটা কিন্তু ইফতার খুলেই একটু শরবত খেয়ে খেতে অনেক মজার, তো অনেক মজার আর সহজভাবে যে কেউ করে নিতে পারবেন এই আলু ফ্রাইটা। তো এতে আমার লাগবে আলু, তো সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো আলুটা আমাকে যে হেল্প করে ওই মেয়েটা বেশ ভালো কাটতে পারে, ও কেটে নিচ্ছে এক পাশটা সোজাভাবে এভাবে কেটে, আর অপর পাশটা আবার একটু বাঁকা করে ধরে এভাবে চাক 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 করে কেটে নিলেই হয়ে যাবে। স্প্রিংয়ের মতো এই যে টানলে এরকম লম্বা হয়ে যাবে একটা আলু। এটা একটু সহজভাবে একটু মশলায় ডুবিয়ে কীভাবে যে কেউ করে নিতে পারবেন, এবং মজার আলু ফ্রাই, ছোট বড় সবার প্রিয়, এটা খেতে অনেক ভালো লাগবে। তো এই যে টানলে দেখুন লম্বা হয়ে যাচ্ছে স্প্রিংয়ের মতো। তো এটা একটা টুথপিক দিয়ে আমি কিন্তু প্রথমেই গেঁথে নিলাম, এটা একটু মাঝখান দিয়ে গেঁথে নিয়ে এখন এতে আমি একটু গরম পানি বসিয়েছি। গরম পানিতে থেতো করা কাঁচামরিচ আর লবণ আর শুকনো মরিচ একটু মশলায় ধরনের ভিতরে ঢুকে যাবে, একটু হালকা সিদ্ধ করে নেব। দু একটা বলক হলে এইভাবে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এখন তেলে এটা ফ্রাই করে নিব। এতে করে হবে কি, ভিতরে সব থাকে, উপরে একটু মুখ খেতে খেতে অনেক টেস্টি। তো এই রোজার দিন, রোজা ছাড়াও এটা আলু ফ্রাই তো আমরা অনেকেই পছন্দ করি, করেও খাই এটা। তো এটা সহজভাবে আমি দেখিয়ে দিলাম, এভাবে করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর কি। তো এই জন্য এইভাবে একটু সিদ্ধ করে নিয়ে মশলাটাও ঢুকলো, আবার উপরে ক্রিস্পি ভিতরে সফট, খেতে কিন্তু অনেক টেস্টি। একটু সস লাগিয়ে নিয়ে খেলে অনেক টেস্টি, এটা অনেক মজার। তো ফ্রাই হয়ে গেল আলুগুলি, এখন ইফতারির জন্য তৈরি এটা। তো এই সসটা এইভাবে একটু লাগিয়ে লাগিয়ে খেতে কিন্তু অনেক টেস্টি, ভিতরে সফট বাইরে মুচমুচে ভাব, অনেক মজার এটা। তো আশা করি আজকের এই আলু ফ্রাইটা আপনাদের ভালো লেগেছে। এভাবে যে কেউ করে নিতে পারবেন সহজ পদ্ধতিতে, সহজভাবে, তো অনেক মজার একটা রেসিপি কিন্তু আলুর। যে কোনো টাইমে এটা খেতে ভালো লাগে, তবে ইফতারির সময় কিন্তু বেসন না দিয়ে এভাবে ফ্রাই করে আমরা খেতে পারি। আশা করি ভালো লেগেছে। যে যেখানে আছেন অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।